হ্যালো ফ্রেন্ডস, অন্তিম পালের ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে একটা ভিডিও অনেকদিন ধরেই আনবো ভাবছি। আপনারা যদি এখন আমাকে জিজ্ঞাসা করেন আপনার বাগানে কত রকমের সবজি হচ্ছে, আমি কিন্তু বলতে পারবো না, কারণ আমি রোজই তুলি কিছু না কিছু, কিন্তু অ্যাকচুয়ালি কত রকমের সবজি হচ্ছে আমি নিজেও সেটা কখনো সেইভাবে দেখিনি। তো ইচ্ছে ছিল আপনাদের সাথে সেই ভিডিওটা নিয়ে আসবো, তো আজকেই সেই ভিডিওটা আনবো। আর এই ভিডিওটা বানাতে আমার একটু কষ্ট কমই হবে, কারণ কদিন সরস্বতী পুজোয় আমরা এত হই হুল্লোড় করেছি, কালকে ছিল আমাদের ভাসান, খুব নাচানাচি হয়েছে। তো আজকে আমি একটু মানে রেস্ট নিতে চাই, তাই আপনাদের সাথে ভিডিওটাও একটু এরকমই বানাবো, যাতে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে সহজে পৌঁছে দিতে পারি। তো চলুন দেখাই কি কি সবজি আমার ছাদ বাগানে হচ্ছে। কাজ তো অনেকই ছিল, কিন্তু সেগুলো আজকে আর করতে পারছি না। চলুন দেখাই কত রকমের সবজি আছে। প্রথমেই এখানে দেখুন রয়েছে পালং শাক, আর পালং শাকটা কিন্তু ভীষণ সুন্দর হচ্ছে। এখন দেখুন একটুখানি রোদের তেজ এসে গেছে, তো এত পাতাগুলো এতটাই নরম, একটু রোদ পড়লেই কিন্তু এই যে এরকম হেলে যাচ্ছে। তো পালং শাকের পাশেই রয়েছে সর্ষে শাক, দুরকম হলো, মনে রাখবেন আপনারা কত রকম হচ্ছে। এখানে হচ্ছে লাল শাক, তাহলে হলো তিন রকম। এখানে রয়েছে ধনে পাতা, তাহলে হলো চার। এখানে উঠছে গাজর, পাঁচ। গাজরগুলো কিন্তু হবে, ভালো হচ্ছে গাছ। এখানে রয়েছে বরবটি, বরবটি যদিও এখন আর তেমনভাবে পাচ্ছি না, কিন্তু কয়েকদিনের মধ্যেই পাওয়া শুরু হয়ে যাবে, তাহলে হলো ছয়। এখানে এই যে ডাঁটা শাক উঠে গেছে, সাত। এখানে ছিল একটুখানি মটরশুঁটি, মটরশুঁটি শাক এখন যদিও নেই, আট, এতদিন তো পেয়েছি। এখানে রয়েছে মেথির শাক, নয়, খুব সুন্দর হয়েছে। কালকে একটুখানি মেথি আমি এখান থেকে তুলেও নিয়েছি। এখানে রয়েছে ছোলার শাক, কালকেই আমি তুলে নিয়েছি, আপনারা দেখেছেন, আবার হবে, তাহলে হলো দশ। এই যে পুঁই শাক আবার কিন্তু শুরু হয়ে গেছে, নতুন ডগা বেরোতে শুরু করে দিয়েছে, তাহলে হলো পুঁই শাক এগারো। এখানে এই যে রয়েছে মূলো, বারো। অলরেডি মূলো নিচে আরও অনেকটাই শুরু হয়ে গেছে, এগুলো পুরনো হয়ে গেছে, নিচেরগুলো একদম নতুন, এখনও খাওয়ার মতো হয়নি। এখানে রয়েছে লঙ্কা, তেরো। এখানে রয়েছে এই যে বাঁধাকপি, অনেকগুলো এখনও রয়েছে, চোদ্দ। এখানে রয়েছে টমেটো, পনেরো। এদিকে রয়েছে ওলকপি, ষোলো। এখানে রয়েছে বাঁধাকপি, সতেরো। সরি, বাঁধাকপি তো আগেই দেখিয়ে দিয়েছি, তাহলে সতেরো না, ষোলো। এইখানে রয়েছে লাউ গাছ, সতেরো। বেগুন গাছটায় একদম জল নেই। এখানে এই যে রয়েছে বেগুন, আঠেরো। এখানে রয়েছে জুকিনি, ছোট হোক কিন্তু ওকে একটা আইটেম ধরতে হবে, তাহলে উনিশ। এখানে রয়েছে কলমি শাক, কুড়ি। এদিকে রয়েছে উচ্ছে, যদিও উচ্ছে গাছটা এখন নষ্ট হয়ে যাচ্ছে, প্রচুর উচ্ছে পেয়েছি এখান থেকে, তাহলে হলো একুশ। হ্যাঁ, একুশ। এখানে রয়েছে কুমড়ো শাক, এই যে ছোট আছে কুমড়ো শাকটা কিন্তু নিচের বাগানে আমার ভালোই হচ্ছে, তো বাইশ। ফুলকপি তেইশ, আর ঝিঙে গাছ এই যে শুরু হয়ে গেছে, চব্বিশ। আর এদিকে রয়েছে লেবু, পঁচিশ।
আর এখান থেকে এই যে মাঝে মাঝেই আমরা কচু পাতা পাই, 26। আর এখানে রয়েছে শিম, 27। শিম কিন্তু কালকে আমি অনেকটাই বেশ তুলে নিয়েছি। আর আমার একটা বন্ধু জিজ্ঞাসা করেছেন এই শিমগুলো কি ছোট জাতের নাকি, এগুলো কিন্তু ছোটই জাতের, এরকমই ছোট ছোটই গাছ হয়। আর এখানে রয়েছে বিনস, 28। তাহলেই ভাবুন, 28 রকমের সবজি কিন্তু আমার ছাদ বাগানে ফলছে। এবারে গরমের সবজিও তো অনেকেই আমি বসাতে শুরু করে দিয়েছি, সেটা আপনারা দেখতে পাচ্ছেন, প্রচুর গরমের সবজিও আমি বসাচ্ছি। তার মানে আরও প্রচুর আইটেম কিন্তু আমার হয়ে যাবে। এইটুকু বাগান থেকে আমি কি পরিমাণে সবজি করছি আর কি, সেটা আপনারা যারা আমার হারভেস্টিং ভিডিও দেখেন তারা তো জানেনই যে কী পরিমাণ সবজি আমি তুলি। আর এত পরিমাণ সবজি যে আমি করছি সেগুলো একদমই জৈবভাবে আর খুবই অল্প কেয়ারে, সেটা তো সবসময় আপনাদের সাথে শেয়ার করি, কারণ এখন আমাদের কারো হাতেই প্রচুর যে সময় আছে সেটা একদমই নয়। তো অল্প সময়ের মধ্যে কী করে এত সুন্দর সবজি ফলাবেন, আর সবথেকে সবজিটাই বড় কথা নয়, সবজিটা আমরা বাজারে কিনেও খেতে পারি। তো এটার সাথে থাকলে আপনি যতটা ভালো থাকবেন সেটা কিন্তু অন্যান্য সব কাজের সাথে রিলেটেড, কারণ এখানে বাগান করে যে এনার্জি, যে ভালো লাগা আপনি নিয়ে যাবেন তার প্রভাব কিন্তু আপনার অন্য কাজের ওপরে অবশ্যই পড়বে। তো সেজন্যই সবসময় আমি বলি বাগান করুন, শুধু বাগান না, যে যেটা ভালোবাসেন। আর বাগানটা এতই একটা ভালো থাকার জিনিস যেটা এই যে প্রত্যেক দিন আমরা গাছগুলোকে বসাই, সেই গাছের সাথে থাকি, একটু একটু করে গাছগুলো যখন বাড়ে আমাদের ভেতরেও কিন্তু একটা ইনার বিউটি তৈরি হয়। আমার সেটা মনে হয় যেন একটা ইনার বিউটি আমাদেরও গ্রো হচ্ছে ওদের সাথে সাথে। তো বাগানের থেকে ভালো জিনিস আর ভালো থাকার জিনিস আমার তো মনে হয় আর কিছু হয় না। সবই নিজের ভালো লাগার জিনিস করুন, তার সাথে আমার মনে হয় একটুখানি বাগানটাও করুন। আর এই যে আমাদের সব ছাদগুলো পড়ে থাকে, যাদের কাছে ছাদ আছে, তো সেই ছাদগুলোকে একবারে ফাঁকা না রেখে, এই যে খটখটে রোদে কী অবস্থা, গরম, তো সেই সময়ে যদি আপনি ছাদে এসে সবুজ এক টুকরো একদম সবুজ সামনে দেখতে পান, বলুন কেমন লাগবে। আর এই যে প্রচণ্ড গরম আসছে, গরমের দিনে কিন্তু আমরা বিকেলবেলায় সন্ধেবেলায় সবাই মোটামুটি একটু ছাদে উঠতে পছন্দ করি, তো তখন যদি আপনার ছাদে একটা সুন্দর সবুজ বাগান থাকে সেই ছাদে থাকার মজাটাই তো আলাদা হয়ে যায়। এই যে রোদ বাড়তে না বাড়তেই এখন কিন্তু প্রচুর পরিমাণে জল দিতে হচ্ছে, একবেলা একটু জল কম হলেই গাছগুলো হেলে পড়ছে। এই মার্চ মাস থেকে মোটামুটি জুনের শেষ বা জুলাই পর্যন্ত কিন্তু বাগানটা টিকিয়ে রাখা খুব কষ্ট, কারণ এই সময়ে যেমন রোদ থাকে দুবেলা করে জল না দিলে গাছ একদম ভালো থাকে না। তো আমরাও চেষ্টা করি সকাল বিকাল দুবেলাই জল দেওয়ার, দুবেলা জল দিলে কিন্তু গাছ ভালো থাকে। আর এখানে আমি দেখতে পাচ্ছি শুধু পুঁই শাকই উঠে যাচ্ছে আর লঙ্কা গাছগুলো খুব সুন্দর উঠেছে, আর তো কোনো বীজ আমি দেখতে পাচ্ছি না, উঠবে না নাকি কে জানে। আর সেদিন যে আমি মাচা দিয়েছিলাম, ছোট্ট লাউ গাছের মাচা, আমার দেখুন কি সুন্দর হয়েছে, আর অনেক পাতা যে কেটে নিয়েছিলাম দেখুন তার ফলে কিন্তু কোনোই ক্ষতি হয়নি। এই যে পরের যে পাতাগুলো তাদের চেহারা দেখুন, আমি কিন্তু শুধু মাটি আর গোবর সারেই এই যে বসিয়েছিলাম, আর কিছু সার দেওয়ার প্রয়োজনই পড়ছে না। আর এই যে যে একটু সাদা সাদা ফাঙ্গাস আসছে এটা আমি ভালো করে জল দিয়ে ধুয়ে ধুয়েই রেখে দেব, কারণ এটাতে তেমন কিছু ক্ষতি করে না। আমার নিচেও হয়েছিল কুমড়ো গাছে, তেমন কিন্তু কিছু ক্ষতি করেনি, এখন ছেড়ে গেছে, তো জল দিয়ে দিয়ে ধুয়ে ধুয়েই দিয়েছিলাম, এমনিতেই ছেড়ে চলে গেছে। এই ডালটা এখানে গিয়ে লেবু গাছে ধরে নিয়েছে, ধরতে দিলে হবে না, তোমাদের নিজের জায়গায় তোমরা থাকো। এই ছোট্ট
গাছটাতে যদি একটা লাউ ধরে ছোট্ট মাচাতে কেমন লাগবে ভাবুন। যদি আমি সেটা ধরাতে পারি, জানি না ধরবে নাকি বা ধরলেও সেটা থাকবে নাকি, দেখা যাক কী হয়। যেহেতু আমি কাটিং করে দিয়েছি, আপনাদের তো দেখিয়েছিলাম সেদিন যে 1G 2G 3G কাটিং, যারা দেখেননি তারা দেখে নিতে পারেন। তো সেই কাটিং করার ফলে দেখুন কত তাড়াতাড়ি আমার ডগাগুলো বাড়ছে আর ফুল কিন্তু আসতে শুরু হয়ে গেছে। এই এই যে একটা ফুল এখানে দেখতে পাচ্ছি, একটা ফুল এই যে এদিকে, ফুল কিন্তু প্রচুরই আসছে। দেখা যাক লাউয়ের দেখা আমরা কবে পাই। তবে মেন ডগাটা তো আমি কেটে দিয়েছিলাম, এসবই সাইড ডগার, এখান থেকে লাউ হওয়ার সম্ভাবনা তো রয়েইছে। এই বেগুন গাছটাও বেশ সুন্দর হয়ে বাড়ছে। আর সেদিন যে গার্ডেন সয়েলে আমি শুধু বসিয়েছিলাম, সেই গাছটার চেহারাও কিন্তু দেখুন দারুণ হচ্ছে, একদম পিছিয়ে নেই, খুব ভালো হচ্ছে। প্রথম দিকের বেগুনগুলো আমি নেব না, আর এই যে যে মরা মরা পাতাগুলো এটা একটুখানি তুলে ফেলে দেবো। এটা হচ্ছে আগের পাতা, যখন বসিয়েছিলাম তখন ছিল, আর নতুন পাতা কি সুন্দর হয়ে বেরোচ্ছে দেখুন। এটাতে আমি গোবর সারও দিইনি, যা গার্ডেনের আমার সব ঝাড় দেওয়া পাতা বালি সেই সবই দিয়েছি। আর এর মধ্যে প্রচুর পরিমাণে হয়েছে শাক, কারণ ঝাড় দেওয়ার মধ্যে বেশ কিছু বীজ হয়তো ছিল, সেগুলো ঘাসের থেকে এগুলো কিন্তু সবই বেশি শাক। তবু যেটুকু ঘাস আছে আমি পরিষ্কার করে দিই, একদিন এখান থেকে তুলে নেব একটু বড় হলে। তো এবার চলুন, এই যে এখানে অনেকটা গ্যাপ রয়েছে আমার লাউ গাছটায়, আমি আগেই বলেছিলাম যে এখানে একটুখানি মাটি দিয়ে ভরাট করে দিতে হবে, তো আরও খানিকটা মাটি দিয়ে দিই, কারণ যে হারে গাছটা বাড়ছে মাটি না দিলে হবে না। এই যে টবের মধ্যে খানিকটা মাটি রয়েইছে, আর আমি এখান থেকে নিয়ে নেব একটুখানি গোবর সার। আরও একটু মাটি নিয়ে নিই, ব্যাস এক টব মাটি নিয়ে নিলাম গোবর সার আর মাটি। চলুন এটা এবার দিয়ে দিই। এই যে গোবর সারটা ভেতরেই পড়ে গেল, আমাকে আর মেশাতেও হলো না, আমি লেয়ার লেয়ার করেই দিয়ে দিয়েছি টবের মধ্যেই। ব্যাস হয়ে গেল, একদম মাটি ভর্তি করে দিলাম। আশা করি এবার আরও একটু তেজি হয়ে এরা বাড়তে পারবে, মানে অনেকটা মাটি পেল। একটু জল দিয়ে দিই। আর খুব তাড়াতাড়ি এই যে এই বেডটার যে হালকা মিডিয়া আমি তৈরি করব আপনাদের বলেছি, সেই ভিডিওটাও নিয়ে আসব। আসলে আমার কাছে সব ম্যাটেরিয়ালগুলো নেই বলে আমি এখন সেটা করতে পারছি না, কিন্তু এতদিন করে ফেললে আমি গরমের সবজি কিন্তু বসাতে শুরু করে দিতে পারতাম। তো খুব তাড়াতাড়ি সেগুলো জোগাড় করে আমি আপনাদের কাছে নিয়ে আসব, সব থেকে মানে একদম হালকা করে কি করে তৈরি করবেন এত বড় বেডের মাটি। তো আজকে আপনারা তো দেখলেন যে মানে কত অল্প কেয়ারে আর এত অল্প জায়গার মধ্যে আমি কত রকমের সবজি করছি। তো আপনাদেরও তো সেটা সবসময়ই আমি বলি, ছোট্ট ছোট্ট জায়গা করুন আর প্রচুর পরিমাণে সবজি করুন। যত আপনার আইটেম বেশি হবে আপনার হারভেস্টিংয়েও বেশি মজা আসবে, তারপরে একই সবজি বেশি হলে আপনি খেতেও পারবেন না। এই যে আমার যে এত রকমের সবজি, প্রত্যেক দিন যদি আমি একটা করে আইটেমও খাই তাহলেও কিন্তু আমার ভ্যারাইটি হয়ে যাচ্ছে, 28-30 রকমের ভ্যারাইটি হয়েই যাচ্ছে। তাহলে আমি প্রত্যেক দিন নতুন নতুন সবজি খেতে পারছি। তারপরে তো গরমের সবজির পরেই আবার আসবে শীতের সবজি, শীতের সবজির পরেই গরমের সবজি, এরকম তো চলতেই থাকে কন্টিনিউ। আপনারাও করুন ছাদ বাগানে প্রচুর সবজি আর এই মজা নিন। আর যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আপনারা আমার সাথে থাকবেন। তো আপনারা ভালো থাকবেন, আমিও ভালো থাকবো, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।